স্বামী শিষ্য সংবাদ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী পূর্বকাণ্ড ও উত্তরকাণ্ড পূর্বকাণ্ড ষষ্ঠ বললে স্থান আলমবাজার মঠ বর্ষ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ মে মাস স্বামীজির শিষ্যকে দীক্ষা দান দীক্ষার পূর্বে প্রশ্ন যোগ্য সূত্রের উৎপত্তি সম্বন্ধে বেদের কথা আপনার মুখ্য ও জগতের কল্যাণ চিন্তনে যাহাতে সর্বদা মনকে নিবিষ্ট রাখে তাহাই দীক্ষা পাপ পুণ্যের উৎপত্তি অহংভাব হইতে ক্ষুদ্র আমিত্বের ত্যাগেই আত্মার প্রকাশ মনের লোপেই যথার্থ আমিত্বের প্রকাশ সেই আমি স্বরূপ কালেন স্বামীজি দার্জিলিং হইতে কলিকাতায় ফিরিয়া মঠেই অবস্থান আসিয়াছেন করিতেছেন গঙ্গা তীরে কোন স্থানে মঠ উঠাইয়া জল্পনা হইতেছে শিষ্য আজকাল প্রায় মঠে তাহার নিকটে যাতায়াত করে ও মধ্যে মধ্যে রাত্রিতে অবস্থানও করিয়া থাকে শিষ্যের জীবনের প্রথম পথ প্রদর্শক নাগমহাশয় তাহাকে মন্ত্র দীক্ষা দেন নাই এবং মন্ত্র গ্রহণের কথা তুলিলে স্বামীজির কথা পারিয়া তাহাকে বলিতেন স্বামীজি মহারাজ জগতের গুরু হইবার যোগ্য দীক্ষা গ্রহণে কৃত সংকল্প হইয়া শিষ্য সেজন্য স্বামীজিকে দার্জিলিং এ পত্র লিখিয়া জানাইয়াছিল স্বামীজি তদুত্তরে লিখেন নাগমহাশয়ের আপত্তি না হইলে তোমাকে অতি আনন্দের সহিত দীক্ষিত চিঠিখানি শিষ্যের নিকটে এখনো আছে সালের উনিশে বৈশাখ স্বামীজি আজ শিষ্যকে দীক্ষা দিতে প্রতিশ্রুত হইয়াছেন আজ শিষ্যের জীবনে সর্বাপেক্ষা বিশেষ দিন শিষ্য প্রত্যুষে গঙ্গা স্নানান্তে কতগুলি লিচু ও অন্যান্য দ্রব্যাদি কিনিয়া বেলা আটটা আন্দাজ আলুমবাজার মঠে উপস্থিত হইয়াছে দেখিয়া স্বামীজির রহস্য করিয়া বলিলেন আজ তোকে বলি দিতে হবে না স্বামীজি শিষ্যকে ওই কথা বলিয়া আবার হাস্য মুখে সকলের সঙ্গে আমেরিকা নানা প্রসঙ্গ কহিতে লাগিলেন ধর্ম জীবন গঠন করিতে হইলে কিরূপ একনিষ্ঠ হইতে হয় গুরুতে কিরূপ অচল বিশ্বাস ও দৃঢ় ভক্তিভাব রাখিতে হয় গুরু গুরুবাক্যে কিরূপ আস্থা স্থাপন করিতে হয় এবং গুরুর জন্য কিরূপে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হইতে হয় এ সকল প্রসঙ্গও সঙ্গে সঙ্গে হইতে লাগিল অনন্ত তিনি শিষ্যকে কতগুলি প্রশ্ন করিয়া তাহার হৃদয় পরীক্ষা করিতে লাগিলেন আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখনই তা যথাসাধ্য করবি তো যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাদের থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে করতে বলি তাহলে তাও পারবি তো অবিচারে এখনো ভেবে দেখ নইলে সহসা গুরু বলে গ্রহণ করতে নি এইরূপে কয়েকটি প্রশ্ন করিয়া স্বামীজির শিষ্যের মনের বিশ্বাসের দৌড়টা বুঝিতে লাগিলেন শিষ্য নতশিরে পারিব বলিয়া প্রতি প্রশ্নের উত্তর দিতে লাগিল স্বামীজি বলিলেন যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন তিনি যথার্থ গুরু আগে শিষ্যেরা পানি হয়ে গুরুর আশ্রমে গমন করত গুরু অধিকারী বলে বুঝলে তাকে দীক্ষিত করে বেথ পাঠ করাতেন এবং কায় বাক্যদণ্ডরূপ ব্রতে চিহ্নস্বরূপ ত্রিরাবৃত্ত মৌঞ্জি মেখলা তার কোমরে বেঁধে দিতেন ওইটি দিয়ে শিষ্যেরা কৌপিন এটে বেঁধে রাখত সেই মৌঞ্জি মেখলার স্থানে পরে যোগ্য সূত্র বা পৈতে পড়ার পদ্ধতি হয় শিষ্য বলিলেন তবে কি মহাশয় আমাদের ন্যায় সুতার পৈতা পড়াটা বৈদিক প্রথা নয় স্বামীজি বলিলেন বেদে কোথাও সুতোর পৈতের কথা নাই স্মার্ত ভট্টাচার্য রঘুনন্দনও লিখেছেন অস্মিন নেব সময়ে যজ্ঞ সূত্রং পরিধাপয়েত সুতোর পৈতের কথা গভীর সূত্রেও নাই গুরু সমীপে এই প্রথম বৈদিক সংস্কারই শাস্ত্রে উপনয়ন বলে উক্ত হয়েছে কিন্তু আজকাল দেশের কি দুরবস্থায় না হয়েছে শাস্ত্রপথ ত্যাগ করে কেবল কতগুলো দেশাচার লোকাচার ও স্ত্রী আচারে দেশটা ছেয়ে ফেলেছে তাই তো তোদের বলি তোরা প্রাচীনকালের মতো শাস্ত্রপথ ধরে চল নিজেরা শাস্ত্রবান হয়ে দেশের শ্রদ্ধা আনয়ন কর নচিকেতার মতো শ্রদ্ধার হৃদয়ে আন নচিকেতার মতো জমলোকে চলে যা আত্মতত্ত্ব জানবার জন্য আত্ম উদ্ধারের জন্য এই জন্ম মরণ প্রহেলিকা যথার্থ মীমাংসার জন্য মুখে গেলে যদি সত্য লাভ হয় তাহলে নির্ভীক হৃদয়ে মুখে যেতে হবে ভয় তো মৃত্যু ভয়ের পরপারে যেতে হবে আজ থেকে ভয় শূন্য হ যা চলে আপনার মুখ্য ও পরার্থে দেহ দিতে কি হবে কতগুলো হাড় মাংসের বোঝা বয়ে ঈশ্বর অর্থে সর্বস্ব ত্যাগরূপ মন্ত্রের দীক্ষা গ্রহণ করে দধিচি মুনির মতো পরার্থে হারমাস দান কর যারা অধিত বেদ বেদান্ত যাঁরা ব্রহ্মজ্ঞ যাঁরা অপরকে অভয়ের পারে নিতে সমর্থ তাঁরাই যথার্থ গুরু তাঁদের পেলেই দীক্ষিত হবে নাট্য কার্য বিচারণা এখন সেটা কেমন দাঁড়িয়েছে জানিস অন্ধে নৈব নিয়মানা যথান্ধা বেলা প্রায় নয়টা হইয়াছে স্বামীজি আজ গঙ্গায় না যাইয়া বাড়িতেই স্নান করিলেন স্নানান্তে নূতন একখানে গৈরিক বস্ত্র পরিধান করিয়া মৃদু পদে ঠাকুর ঘরে প্রবেশ করত পূজার আসনে উপবেশন করিলেন শিষ্য ঠাকুর ঘরে প্রবেশ না করিয়া বাহিরেই প্রতীক্ষা করিয়া রহিল স্বামীজি ডাকিলে তবে যাইবে এইবার স্বামীজি ধ্যানস্থ হইলেন মুক্ত পদ্মাসন ঈশন মুদ্রিত নয়ন যেন দেহ মন প্রাণ সকল স্পন্দহীন হইয়া গিয়াছে ধ্যানান্তে স্বামীজি শিষ্যকে বাবা আয় বলিয়া ডাকিলেন শিষ্য স্বামীজির সস্নেহ আহ্বানে মুগ্ধ হইয়া ঠাকুর ঠাকুরঘরে প্রবেশ করিল ঠাকুর ঘরে মাত্র স্বামীজির শিষ্যকে বলিলেন দোরে খিল দে সেই রূপ করা হইলে বলিলেন স্থির হয়ে আমার বাম পাশে বস স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া শিষ্য আসনে উপবেশন করিল তাহার হৃদপিণ্ড তখন কি এক অনির্বাচনীয় অপূর্ব ভাবে দূর দূর করিয়া স্বামীজি তাহার হস্ত শিষ্যের মস্তকে স্থাপন করিয়া শিষ্যকে কয়েকটি গুচ্ছ কথা জিজ্ঞাসা করিলেন এবং শিষ্য ওই বিষয়ে যথাসাধ্য উত্তর দান করিলে মহাবীজবন্ত্র তাহার কর্ণমূলের তিনবার উচ্চারণ করিলেন এবং পরে শিষ্যকে তিনবার উহার উচ্চারণ করিতে বলিলেন অনন্তর সাধনা সম্বন্ধে সামান্য উপদেশ প্রদান করিয়া স্থির হইয়া অনিমেষ নয়নে শিষ্যের নয়ন পানি কিছুক্ষণ চাহিয়া রহিলেন শিষ্যের মন এখন স্তব্ধ ও একাগ্র হওয়ায় সে এক অনির্বচনীয় ভাবে স্থির হইয়া পশিয়া রহিল কতক্ষণ এভাবে কাটিল তাহা কিছু মাত্র বুঝিতে পারিল না অনন্ত স্বামীজি বলিলেন গুরু দক্ষিণা দে শিষ্য বলিল কি দিব। শুনিয়া স্বামীজি অনুমতি করিলেন যা ভান্ডার থেকে কোনো ফল নিয়ে আয় শিষ্য দৌড়িয়া ভান্ডারে গেল এবং দশটা লিচু লইয়া পুনরায় ঠাকুর ঘরে আসিল স্বামীজির হস্তে সেগুলি দিবামাত্র তিনি একটি একটি করিয়া সেইগুলি সমস্ত খাইয়া ফেলিলেন এবং বলিলেন যা তোর গুরু দক্ষিণা দেওয়া হয়ে গেল শিষ্য ঠাকুরঘরের স্বামীজির নিকটে যখন দীক্ষিত হইতেছিল তখন মঠের অপুর এক ব্যক্তি সহসা দীক্ষিত হইতে কৃতসংকল্প হইয়া দ্বারের বাহিরে দণ্ডায়মান ছিলেন স্বামী শুদ্ধানন্দ তখন ব্রহ্মচারী রূপে মঠভুক্ত হইলেও ইতঃপূর্বে তান্ত্রিকী দীক্ষা গ্রহণ করেন নাই শিষ্যকে অদ্য ঐরূপে দীক্ষিত হইতে দেখিয়া তিনিও এখন ওই বিষয়ে উৎসাহিত হইয়া উঠিলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া শিষ্য ঠাকুর ঘর হইতে নির্গত হইবা মাত্র ওই ঘরে স্বামীজির নিকট উপস্থিত হইয়া আপন অভিপ্রায় জ্ঞাপন করিলেন স্বামীজিও স্বামী শুদ্ধানন্দের আগ্রহাতিস্য দেখিয়া ওই বিষয়ে সম্মত হইয়া পুনরায় পূজার আসন গ্রহণ করিলেন অনন্তর শুদ্ধানন্দজিকে দীক্ষাদান করিয়া স্বামীজি কতক্ষণ পরে বাহিরে আসিলেন এবং আহার আনতে শয়ন করিয়া কিছুক্ষণ বিশ্রাম করিতে লাগিলেন শিষ্য ইতোমধ্যে স্বামী শুদ্ধানন্দের সহিত স্বামীজির পাত্রাবশে শাল গ্রহণ করিয়া তাঁহার পদতলে আসিয়া উপবিষ্ট হইল এবং ধীরে ধীরে তাহার পাদ সংবাহনে নিযুক্ত রহিল বিশ্রামান্তে স্বামীজি উপরের বৈঠকখানা ঘরে আসিয়া বসিলেন শিষ্য এই সময় অবসর বুঝিয়া তাহাকে জিজ্ঞাসা করিল মহাশয় পাপ পুণ্যের ভাব কোথা হইতে আসিল স্বামীজি বলিলেন বহুত্বের ভাব থেকেই এইসব বেরিয়েছে মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায় তত আমি তুমি ভাব যা থেকে এইসব ধর্মাধর্ম ভাব সকল এসেছে কমে যায় আমা থেকে অমুক ভিন্ন এই ভাবটা মনে এলে তবে অন্য সব দ্বন্দ্বভাবের বিকাশ হতে থাকে এবং একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষের আর শোক মোহ থাকে না তত্ত্ব মোহ কহ শোক একত্ব মনোপর্ষত যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা যায় এই দুর্বলতা থেকেই হিংসা উন্মেষ হয় তাই দুর্বলতা বা উইকনেস এরই নাম পাপ ভিতরে আত্মা সর্বদা জল জল করছে সেদিকে নাচে মাসের কিম্বুত কিমাকার খাঁচা এই জড়ো শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছে ওইটাই হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া ওই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব বেরিয়েছে পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান শিষ্য বলিলেন তাহা হইলে এই সকল ব্যবহারিক সত্তা কি সত্য নহে স্বামীজি বলিলেন যতক্ষণ আমি জ্ঞান আছে ততক্ষণ সত্য আর যখনই আমি আত্মা এই অনুভব তখনই এই ব্যবহারিক সত্তা মিথ্যা লোকে যে পাপ পাপ বলে সেটা উইকনেসের ফল আমি দেহ এই অহং ভাবেরই রূপান্তর যখন আমি আত্মা এইভাবে মন নিশ্চল হবে তখন তুই পাপ পূর্ণ ধর্মাধর্মের অতীত হয়ে যাবি ঠাকুর বলতেন আমি মোলে খুঁচিবে জঞ্জাল শিষ্য বলিলেন মহাশয় আমিটা যে মরিয়াও মরে না এটাকে মারা বড় কঠিন স্বামীজি বলিলেন একভাবে খুব কঠিন আবার আর একভাবে খুব সোজা আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস যে জিনিসটা নেই তার আবার মারামারি কি আমিত্যরূপ একটা মিথ্যাভাবে মানুষ হিপনোটাইজড হয়ে আছে মাত্র ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায় ও দেখা যায় এক আত্মা আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলে রয়েছেন এইটি জানতে হবে প্রত্যক্ষ করতে হবে যত কিছু সাধন ভজন এ আবরণটা কাটাবার জন্য ওটা গেলেই চিত সূর্য আপনার প্রভায় আপনি উজ্জ্বল দেখতে পাবি কারণ আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতি স্বসংবেদ্য যে জিনিসটে সসংবেদ্য তাকে অন্য কিছু সহায়ে কি করে জানতে পারা যাবে শ্রুতি তাই বলছেন বিজ্ঞা তার মরে কেন বিজা নিয়াত তুই যা কিছু জানছিস তা মন রূপ কারণ সহায়ে মন তো জড়ো তার পেছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয় সুতরাং মন দ্বারা সে আত্মাকে কীরূপে জানবি তবে এইটে মাত্র জানা যায় যে মন শুদ্ধাত্মার নিকট পৌঁছুতে পারে না বুদ্ধিটাও পৌঁছুতে পারে না জানা জানাজানিটা এই পর্যন্ত তারপর মন যখন বিকল্প বা বৃত্তিহীন হয় তখনই মনের লোভ হয় এবং তখনই আত্মা প্রত্যক্ষ হন ওই অবস্থাকেই ভাষ্যকার শঙ্কর অপরক্ষানুভূতি বলে বর্ণনা করেছেন শিষ্য বলিলেন কিন্তু মহাশয় মনটাই তো আমি সেই মনটার যদি লোপ হয় তবে আমিটাও তো আর থাকিবে না স্বামীজি বলিলেন তখন যে অবস্থা সেটাও যথার্থ আমিত্বের স্বরূপ তখন যে আমিটা থাকবে সেটা সর্বভূতস্থ সর্বগো সর্বান্তর আত্মা যেন ঘটাকাশ ভেঙে মহাকাশ ঘট ভাঙলে তার ভিতরকার আকাশেরও কি বিনাশ হয় রে যে ক্ষুদ্র আমিটাকে তুই দেহবদ্ধ মনে করছিলি সেটাই ছড়িয়ে এই রূপে সর্বগত আমিত্ব বা আত্মারূপে প্রত্যক্ষ হয় অতএব মনটা রইল বা গেল তাতে যথার্থ আমি বা আত্মার কি যা বলছি তা কালে প্রত্যক্ষ হবে কালে নাতমনি বিন্দতি শ্রবণ মনন করতে করতে কালে এই কথা ধারণা হয়ে যাবে আর মনের পারে চলে যাবি তখন আর এ প্রশ্ন করবার অবসর থাকবে না শিষ্য শুনিয়া স্থির হইয়া পশিয়া রহিল স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে করিতে পুনরায় বলিলেন এই সহজ বিষয়টা বুঝাতে কত শাস্ত্রই না লেখা হয়েছে তবু লোকে তা বুঝতে পারছে না আপাত মধুর কয়েকটা রূপা চাকতি আর মেয়ে মানুষের ক্ষণভঙ্গ রূপ নিয়ে দুর্লভ মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে মহামায়ার আশ্চর্য প্রভাব 妈，妈。